নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো চলুন, আজকেও বেশ ছোট ছোট পোনা মাছের একটা সুন্দর মাছের টক করে দেখাবো আমরা আর টমেটো দিয়ে। টমেটোগুলো খুব একটা পাকা নয়, হালকা কাঁচা আর হালকা পাকা টমেটো নিয়ে নিয়েছি আমি বেশ দুটো। সেগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আমড়াগুলোও আমি কেটে নিয়েছি। আর এদিকে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নিচ্ছি। খুব ঝটপট আর খুব সহজ পদ্ধতিতে হালকা পাতলা টমেটো দিয়ে আমড়া দিয়ে মাছের টক। আমি এখানে দুটো শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি যেগুলো কেটে রেখেছিলাম আমড়াগুলো আর দুটো মাত্র টমেটো আছে, খুব বিশেষ পাকা নয় দেখেই বোঝা যাচ্ছে। এর উপরে আমি লবণ দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এইভাবে টক হলে অনেক সময় কি হয়, মাছ মাংস খেয়ে আর ইচ্ছা করে না যে কোনো মশলার জিনিস খাই, তখন মনে হয় যে হালকা যদি টক হতো বেশ ভালোই হতো। তো আর যারা টক খেতে ভালোবাসে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা। এইভাবে একদম নর্মাল টক কিন্তু দারুণ লাগে। তো আমি যাই হোক, লবণটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ততক্ষণে টমেটো আর আমড়াটা ভালোই কিন্তু গলে গেছে বোঝাই যাচ্ছে। তারপর আমি অল্প পরিমাণে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি 6 থেকে 7টা মতন চিড়ে। তারপরেও আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম, কারণ একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে। তারপর আমার কিন্তু এখানে হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন জল ঢেলে দেবো। আমি যেহেতু এটা মাখা মাখা করবো না, সেহেতু একটু বেশি করেই জলটা দিলাম। যখন জলটা খুব ভালো করে ফুটে গেল তখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আর এইভাবে টকটা কিন্তু দারুণ লাগে খেতে। শুধু যে পোনা মাছের অন্যরকম রেসিপি হয় তা নয়, এইভাবে টকও কিন্তু দারুণ লাগে। একবার অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার এই আজকের ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আমার মাছের টক কিন্তু প্রায় হয়ে এসেছে, চলুন এবার এটাকে নামিয়ে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে দেব। এই দেখুন, আমড়া দিয়ে, টমেটো দিয়ে আর পোনা মাছ দিয়ে হালকা পাতলা টক। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।